তো বন্ধুরা, এই মুহূর্তে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় যশের প্রভাব এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়ে যায়নি। আগের দিনকের মতো আজকে দিনটিও একটা মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাব এবং একটা ভয়াবহ গতিতে কিন্তু ঝড় আসতে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। কিন্তু আজকের দিনকেও ঝড় হতে পারে এবং ঝড়ের সাথে সাথে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন এলাকাতে। এবং এর সাথে সাথে বন্ধুরা, এই যে ঘূর্ণিঝড়টা সেটা কোন দিকে মুভ করতে পারে সেটাও আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস লেটেস্ট রিপোর্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। কাছেই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্কিপ না করে দেখতে থাকবেন। পাশাপাশি অবশ্যই আপনি যদি নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দিতে পারেন, তাহলে পরবর্তী দিনকে আবারও কি আপনার জেলাতে ভয়াবহতে ঝড় আসবে নাকি বৃষ্টি আসবে সেটা সম্পূর্ণ ডিটেলস রিপোর্ট আপনি একদম সরাসরি একদম বিনামূল্যে আপনি বেঙ্গল জবকা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং ভিডিওটা পছন্দ হলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে বায়ু ঝাপটা মোটটাতে রয়েছে এবং ঘূর্ণিঝড়ের যে দপদপা সেটা কিন্তু এখনও পর্যন্ত কমেনি। এই মুহূর্তে কিন্তু যে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় যশ, সেই যশটা কিন্তু সম্পূর্ণভাবে ঘূর্ণিঝড়ের যে টাইটেল সেটা কিন্তু ত্যাগ করে ফেলেছে। এবারে কিন্তু এটা ভয়াবহ কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে গেছে। শুধু নিম্নচাপে পরিণত হয়নি, এই যে ঘূর্ণিঝড় যশের প্রভাবে কিন্তু বন্ধুরা একটা হালকা থেকে মাঝে দমকা বাতাস কিন্তু বইবে। আপনাদেরকে দেখাবো যে কোন কোন এলাকাতে আগের দিনের মতো আজকেও ভয়াবহ গতিতে ঝড় আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রায় কলকাতা আশেপাশে রয়েছে, দেখতে পাচ্ছেন কিন্তু কলকাতার ক্ষেত্রেও কালকেও কিন্তু প্রায় 70 থেকে 75 কিংবা 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়টা এসেছিল। আজকের দিনকে বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রায় 75 কিলোমিটার প্রতি ঘন্টার গতি আজকের দিনকেও কিন্তু সেই ঝড়ের গতিবেগটা বজায় রেখে দিয়েছে। তার মানে বন্ধুরা ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু এখনও পর্যন্ত এই নদিয়ার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা নদিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রায় 75 থেকে 76 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। পাশাপাশি বন্ধুরা বর্ধমানের ক্ষেত্রেও এই দমকা বাতাস এখনও পর্যন্ত বইছে। কালবৈশাখী ঝড়ের মতন কিন্তু একটা ঝড় এই বিভিন্ন জেলার উপর দিয়ে কিন্তু বইছে। দক্ষিণবঙ্গের মূলত আমরা দেখতে পাচ্ছি চন্দননগর রয়েছে, কলকাতা রয়েছে, এছাড়া বন্ধুরা নদিয়া রয়েছে, বর্ধমান রয়েছে, আরামবাগ রয়েছে, এই কটা জেলাতে কিন্তু একটা বেশ ভালোই কিন্তু ঝড়ের গতিবেগটা রয়েছে। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পান্ডুয়াতেও কিন্তু বেশ ভালোই 75 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ভয়াবহ ঝড়টা আসছে। নদিয়া কৃষ্ণনগরের ক্ষেত্রেও 75 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, কাটোয়ার ক্ষেত্রেও 74 কিলোমিটার রয়েছে। তো এই বোলপুর এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে বন্ধুরা এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু ভয়াবহ গতিতে ঝড়টা এখনও পর্যন্ত রয়েছে এই মুহূর্তে। শুধু তাই নয় বন্ধুরা, আমরা যদি একটুখানি ওপরের দিকে যাই, এই যে অঞ্চলগুলো রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মালদার ঠিক পাশাপাশি যে অঞ্চলগুলো রয়েছে এইখানে কিন্তু নতুন করে ঝড় আসবে। এখানে আগের দিনকে ঝড়টা ছিল না, কিন্তু নতুন করে নিম্নচাপের যে পরিস্থিতি তৈরি হয়েছে ঘূর্ণিঝড়টা বাঁক নিয়ে বন্ধুরা এই সমস্ত অঞ্চলের দিকে উত্তরবঙ্গের দিকে মূলত ধেয়ে আসতে চলেছে, যার ফলে আজকের দিনকে কালকের দিনকে উত্তরবঙ্গে সেরকমভাবে ঝড় বৃষ্টি আসেনি, কিন্তু আজকের দিনকে বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই কিন্তু ঝড়টা আসবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পূর্ণিয়ার আশেপাশে কিন্তু প্রায় 81 থেকে 82 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ঝড়টা চলে আসছে অনস্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা। এছাড়াও আমরা যদি দেখি তাহলে কিন্তু মালদার আশেপাশে কিন্তু প্রায় 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় আসবে আজকের দিনকে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বালুরঘাটের আশেপাশে কিন্তু প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড়ের গতি একটা বেশ ভালোই কিন্তু রয়েছে। আপনাদেরকে দেখাবো সাতক্ষীরার ক্ষেত্রে 68 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, খুলনার ক্ষেত্রে 69 রয়েছে, পিরোজপুরের ক্ষেত্রেও 68 রয়েছে, বরিশালের ক্ষেত্রেও 65 রয়েছে, মতিহাটের ক্ষেত্রেও 61 রয়েছে, অপরদিকে সেনবাগের ক্ষেত্রেও প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। এছাড়া বন্ধুরা কুমিল্লার ক্ষেত্রে 58 রয়েছে, এছাড়াও আগরতলার ক্ষেত্রেও রয়েছে 53, ঢাকার আশেপাশে গতিবেগটা কমে গিয়ে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। অপরদিকে বন্ধুরা কিশোরগঞ্জ এই যে অঞ্চলগুলো রয়েছে, মনময়মনসিং, সিলেট, এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রেও গতিবেগটা একটু কম থাকবে। কিন্তু এই যে সাতক্ষীরার অঞ্চলগুলো রয়েছে, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, এছাড়া বন্ধুরা রাজশাহী, এই সমস্ত অঞ্চলে দিয়ে কিন্তু ভয়াবহ গতিতে ঝড়টা থাকবে। এবং ভিডিওটা শুরুতে যেটা বললাম যে এই যে কলকাতাবাসীরা রয়েছে, কলকাতা, নদিয়া, এছাড়া বন্ধুরা বীরভূম, এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছিলাম বর্ধমান, এই সমস্ত জেলাতে কিন্তু বেশ ভালোই গতিতে ভয়াবহ গতিতে ঝড়টা কিন্তু আসবে। তো আমরা দেখবো যে ঝড়টা কতক্ষণ স্থায়ী হতে পারে। আমরা দেরি না করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি অনস্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং মুহূর্তের মধ্যে দুপুরবেলা 2 পর্যন্ত কিন্তু এই ঝড়ের গতি একটা বেশ কিন্তু ভালোই থাকবে। মোটামুটি নদিয়ার ক্ষেত্রে 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু এই ঝড়ের দবদবা কিন্তু বজায় থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, রাজশাহীর ক্ষেত্রেও এই ঝড়টা বেশ ভালোই হবে। এবং ধীরে ধীরে বন্ধুরা যেটা বলছিলাম যে মালদা দিয়ে কিন্তু যেতে
আরম্ভ করে, যার ফলে মালদার ক্ষেত্রে কিন্তু আগের দিনকে খুব বেশি ঝড় আসেনি, কিন্তু আজকের দিনকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ঝড়টা আসবে। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় যশের প্রভাবটা সেটা কিন্তু এখনো পর্যন্ত কেটে যায়নি। আজকের দিনকে বন্ধুরা মারাত্মক গতি কিন্তু থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দুপুরবেলা একদম ঠিক 2টোর সময় প্রায় কিন্তু বেশ ভালোই গতিবেগ রয়েছে, 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখেছে নদিয়ার পাশাপাশি বন্ধুরা বর্ধমান। অপরদিকে বন্ধুরা কলকাতার ক্ষেত্রে বন্ধুরা প্রায় কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ নদিয়াবাসীরা কিন্তু বেশ ভালোই ভয়াবহ গতিতে কিন্তু ঝড়টা দেখতে চলেছে একদম পুরোপুরি বিকালবেলা 2টো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি। শুধু তাই নয় বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রেও যে অঞ্চলগুলো রয়েছে যেমন বন্ধুরা মহাশেতপুরের আশেপাশে, অপরদিকে বন্ধুরা সিংড়ার আশেপাশে, মহাদেবপুরের আশেপাশে, সিংড়ার আশেপাশে এবং বালুরঘাটের আশেপাশে কিন্তু বেশ ভালোই 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়টা আসবে। অপরদিকে বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদার আশেপাশে কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়টা আসবে। এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা কিন্তু দুই বঙ্গবাসী কিন্তু দেখতে চলেছে। আমরা দেরি না করে আবারও ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো রাত্রিবেলাতে কি হতে পারে। দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে যেটা বুঝতে পারছি আমরা যে নদিয়া থেকে শুরু করে সমস্ত যে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুই বাংলার বুকে কিন্তু যে ভয়াবহ ঘূর্ণিঝড় যশের প্রভাবটা চলছে, যে ভয়াবহ নিম্নচাপের পরিস্থিতি এই মুহূর্তে বজায় রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে কাটতে আরম্ভ করে দেবে, যার ফলে কিন্তু নিম্নচাপ থেকে মুক্ত হয়ে যাবে দুই বাংলা। আমরা দেরি না করে আবারও ট্র্যাকটাকে একটুখানি চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত নিম্নচাপটাই কিন্তু রাত্রিবেলার মধ্যে কেটে যাবে, রাত্রিবেলা 10টার পরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথাও কিন্তু সেরকমভাবে ঝড়ও হবে না, কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টিও হবে না। আমরা একদম প্রপারলি ভালো করে দেখবো যে কত মিটারে কত হচ্ছে মিলিমিটারে বৃষ্টি হতে পারে, এবং এই মুহূর্তে বায়ুঝাপটা মনে রয়েছে, যার ফলে দেখতে পাচ্ছি যে রাত্রিবেলা দিয়ে কিন্তু নিম্নচাপটা সম্পূর্ণভাবে অন্যান্য রাজ্যের দিকে চলে যাচ্ছে, পাটনার দিকে চলে যাচ্ছে, পাটনা, পূর্ণিয়া, এলাহাবাদ, এছাড়া আমরা ফিরোজাবাদ এই সমস্ত রাজ্যে দিয়ে কিন্তু চলে যাচ্ছে। আমরা দেরি না করে আরেকটুখানি ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং রাত 12টার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে কিন্তু এই নিম্নচাপটা অন্যান্য রাজ্যের দিকে চলে গিয়েছে। আমরা এবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটটাকে নিয়ে আসবো এবং ডিটেলসে আপডেট করবো যে হচ্ছে কেমন টাইপে ঝড় বৃষ্টি আসতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নদিয়ার আশেপাশে কিন্তু ঝড় আসলেও, নদিয়ার আশেপাশে আমরা দেখছিলাম যে ঝড় এসেছিল, কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একটা হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, কিন্তু সেরকমভাবে কিন্তু বড়সড়ো ভয়াবহ ওইতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার ক্ষেত্রেও বন্ধুরা একটা হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, এমনকি নিম্নচাপের কারণে কিন্তু আকাশ মেঘলা থাকবে। কিন্তু সবথেকে যে বড় ব্যাপারটা রয়েছে, আমরা যদি উপরের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা জুম ইন করে দেখবো কোন কোন এলাকা পড়ছে, যেমন এখানে পড়ছে আমড়াপাড়া, ধুলিয়ান, এছাড়া বন্ধুরা গোড্ডার আশেপাশে এই সমস্ত অঞ্চলে দিয়ে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা বেড়হাটের আশেপাশে এখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। অপরদিকে বন্ধুরা আমরা যদি একটুখানি অন্যদিকে যাই, যেমন হচ্ছে পুরুলিয়ার আশেপাশে যদি যাই, তাহলে কিন্তু পুরুলিয়ার দিকে পুরুলিয়ার একদম গা ঘেঁষে একটা ভয়াবহ নিম্নচাপের বলয় অবস্থান করে রয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 19 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টিপাতটা কিন্তু অলরেডি ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, অন্যান্য যে জেলাগুলো রয়েছে পাশাপাশি সেই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই একটা হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেরি না করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো পুরুলিয়ার দিকে কি বৃষ্টি ঢুকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরুলিয়ার দিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের ঢোকার সম্ভাবনা একদমই নেই। বৃষ্টিপাতটা কিন্তু পুরুলিয়ার দিকে না ঢোকে হাওয়ার দাপটের কারণে কিন্তু সেটা অন্যান্য রাজ্যের দিকে চলে যাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে কিন্তু চলে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরুলিয়ার দিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টি হবে না। তবে সবথেকে যে বড় ব্যাপারটা রয়েছে, একদম ঠিক মোটামুটি 3টের সময় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে অঞ্চলগুলো রয়েছে মোটামুটি বন্ধুরা রামপুরহাট রয়েছে, দুমকা রয়েছে, অপরদিকে বন্ধুরা আমড়াপাড়া রয়েছে, এখানে কিন্তু ভয়াবহ অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে, মোটামুটি বিকালবেলার দিকে কিন্তু হতে পারে। শুধু তাই নয় বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও রাজশাহী অঞ্চলের পাশাপাশি অঞ্চলের ক্ষেত্রেও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং নদিয়ার ক্ষেত্রে বন্ধুরা নিম্নচাপের অবস্থান কিন্তু আপাতভাবে বজায় থাকবে। বিকালবেলার দিকেও কিন্তু একটা হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। এছাড়া বন্ধুরা খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রেও বন্ধুরা একটা বেশ ভালোই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেরকম কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নেই। আমরা ট্র্যাকটাকে আবারও চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা নিম্নচাপের যে অবস্থান সেটা কিন্তু রাত্রিবেলা 7টার সময় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ ভালোই রয়েছে, এবং অন্যান্য রাজ্যের দিকে কিন্তু সম্পূর্ণভাবে ধেয়ে গিয়েছে এই ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড়, এবং নিম্নচাপের যে পরিস্থিতি বজায় ছিল সেটা কিন্তু ধীরে ধীরে রাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাটতে আরম্ভ করে দিয়েছে।
যার ফলে কিন্তু অত বেশি চিন্তার কোনো কারণ নেই। তবে এই যে একটা চিন্তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশের মধ্যে একটা হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা কিন্তু শুক্রবারের দিনকে তৈরি হচ্ছে কাটোয়ার আশেপাশে, বাঁকুড়ার আশেপাশে অঞ্চলগুলোতে। আমরা সম্পূর্ণ ডিটেলসে এটা রিপোর্টটা দেখিয়ে দেবো পরবর্তী দিনকে, কাজেই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলে প্রতিনিয়ত লেটেস্ট আবহাওয়ার ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু সবাইকে আমাদের এই বেঙ্গল জবকা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।